রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যেভাবে সালামের জবাব দিলেন তাতে মনে হয় দিনের বেলা আপনারা খাওয়া দাওয়া করেছেন না, খেয়ে আসছেন? হ্যাঁ, না খেয়ে বসে আছেন? খাওয়া দাওয়া করেছেন? প্রচন্ড ঠান্ডা, তারপরে আজকে দিনের বেলায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রোদের ব্যবস্থা করেছেন কি? আরো জোরে বলেন, শ্যালাপাকের দরবারে শুকরিয়া। জেলাপাক খেয়ে না খেয়ে, অনেকে খেয়ে আসছেন, অনেকে না খেয়ে আসছেন। কোরআনের মহাব্বতে যারা সকাল থেকে এখন পর্যন্ত বসে আছে, যারা খেয়ে আসছেন আলহামদুলিল্লাহ, আর যারা না খেয়ে বসে আছেন, কোরআনের মহাব্বতে যে না খেয়ে যারা বসে আছেন, কষ্ট পরিশ্রম করেছেন, তাদের দাম কম না বেশি? ইসলামের জন্য যারা এখানে কষ্ট করে বসে আছেন আমি তাদেরকে আরেকটি বার সালাম দেব। আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل جوان سر محبت آوازت پرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن মানির রহিম ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَا وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا فأضلون السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لأنا كبيرا صدقت يا رب العالمين وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر اراه مسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
ওয়াসাল্লিমু তাসলিমা। সকলে দরুদে ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা সেরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন পোসারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। খেয়ে না খেয়ে দিন পোসারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার গোহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হীরার গোহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই পরে, আসল কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা জোরে, 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 লা ইলাহা। কষ্ট হচ্ছে আপনাদের? কালেমা বললে কি সিরাজগঞ্জে সমস্যা আছে, মামলা হয়, জেলে দেয়? মুসলমান তো কালেমার জন্য জীবন দিতে রাজি, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সেই মুসলমান এরকম ভয়ে কালেমা পড়লে হবে না। জমিন কা? আরো জোল্লায় বলেন জমিন কা? আল্লাহর জমিনে আল্লাহর কালেমার আওয়াজ দিতে কোনো ভয় আছে? যত ভয় করবেন তত বাতিল শক্তি আপনার ঘাড়ে চেপে বসে থাকবে, কথা বলেন ঠিক না ভাই? একবার ভয় ভেঙে রাজপথে আন্দোলন করেন, একবার ভয় থেকে সামনের দিকে সিংহের মতো গর্জন দেন, বিশ্বাস করেন বাতিলেরা পালানোর জন্য গর্ত খুঁজে পাবে না, কথা বলেন ঠিক না ভাই?
এজন্য মুসলমান আমরা সিংহের মতো বাঘের মতো গর্জন দেওয়া শেখা লাগবে, কথা বলেন ঠিক না ভাই? বিড়ালের মতো ম্যাও ম্যাও করে 50-100 বছর বাঁচার দরকার নাই, সিংহের মতো গর্জন দিয়ে জমিনে 1 বছর টিকতে চাই, কথা বলেন ঠিক না ভাই? এজন্য আমরা মুসলমান, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় ভয় মুসলমানের একজনকে ভয় পায় তিনি কি? এজন্য কাপুরুষেরা মরার আগে বারবার মরে, আর মুমিনেরা মরে কয়বার? আরো জোরে বলে, কাপুরুষেরা ট্রাকের টায়ার বাস্ট হলেও কাত হয়ে পড়ে, কথা কর, আর মুমিনেরা বুলেটের সামনে বুক পেতে দেয় তবু রামবাম নাস্তিকের পাঁচটা গোলামি করে না, কথা বলে ঠিক না ভাই? এজন্য দিনের বেলায় কোনো ভয় নাই, নির্ভয়ে কিছু কথা হবে শুনবেন তো ইনশাআল্লাহ। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা সদর থানার অন্তর্গত রাজীবপুর পশ্চিমপাড়া নতুন জামে মসজিদের উদ্যোগে আজকের দিনের বেলায় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন উস্তাজুল মুকাররম হযরত মাওলানা মোহাম্মদ বিলাল হুসাইন সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহাতে কল্যা দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক জনদরদী নেতা প্রকৌশলী তানভীর শাকিল জয় সাহেব, আল্লাহ পাক তার গোলামকে নেক হায়াত দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ, বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ মখলেছ রহমান মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী রাজীবপুর, আল্লাহ পাক তার গোলামকে উনি খায়াত দান করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনাকে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আবুল হোসেন সাহেব, আলোচনাকে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আহমদ হুসাইন সাদিক আল মাহি সাহেব, আল্লাহ পাক সকল আলোচকের আলোচনা দিনের জন্য ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার মাথার তাস পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, প্রাণ প্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকে পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, টিভির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা, সবাইকে আবারও সালাম বিনিময় করছি, আশা করছি সকলে সালামের জবাব জোরে সুরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গুণে গুণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের দিনের বেলায় কোরআন শোনার জন্য আপনাকে আমাকে একত্রিত করেছেন, সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতের শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে দুইটা ঠোঁট নাড়ায় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ, করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি, প্রশংসা দায় করলাম কা, প্রশংসা দায় করলে খুশি হবেন কি, সুখে থাকলে প্রশংসা করব কা, দুঃখে থাকলে প্রশংসা করব কা, সর্বাবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লাও কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাও জিনা বিমিসলিহি মাদাদা, জোরে বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফ আয়াত নম্বর 109, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন নবীজি আপনি বলুন তমাম পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি গালি বানায়া আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয় সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, অনুরূপ ভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখে শেষ করা যাবে না। জবান আছরে বলেন ভাই আলহামদুলিল্লাহ, প্রশংসা করি আমি আল্লাহ তাআলা,
বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে জাহান হলো সব একই রকম পার্থক্য নাই মোটেও সাদা কালো বাচ্চা গুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আল মেলে না গলার আওয়াজ বুড়া আঙ্গুলের টিপ আল্লাহ পাক একজন আছে প্রমাণ হইলো ঠিক জোরে বলেন মারহাবা লক্ষ্য করে দরদ সালাম মারবা তার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যে নবী আইয়ামে জাহিলাতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়ে কর্ণে রাজ কায়েম কইরা সোনালী যুগ পাহাড় দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সেই রাসূলের প্রতি মহব্বত নে পরছি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়ের আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা কারা কারা বেজা দু হাত তুলে দেখান তো দেখে আপনারা বেজা ও না বুঝে তুলেছেন আচ্ছা যাই হোক আমাদের তো ভুল হবে ভুল তো করাটাই স্বাভাবিক যেহেতু আমরা মানুষ মানুষ হলে তার ভুল হবে কথা বলেন কার ভুল হয় মানুষের তবে আপনারা অনেক ভালো মনের মানুষের জন্য হাত দুইটা তুলেছেন তো সম্মানিত ভাইয়েরা আমার এজন্য ঝোঁকে তাহলে হাত তোলা যাবে এজন্যই তো আমাদেরকে বলে হুজুকিয়া বাঙালি যাই গয় আইরি সেই দিকে যাই রে বোঝা সোজা নাই রে লাঠি পিটা মার খাওয়ার পরে হোসা এই কাম করছিলাম কথা কন ঠিক না বেটা এজন্য আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নে হাসি আওয়াজ দে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোন রামপন্থী বামপন্থী ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজাই যেন ভূমিকম্প সৃষ্টি হয় এবং আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম লিল্লাহে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম দুর্নীতির আলম হ্যাঁ দুর্নীতির আলো ঘরে চলবেন বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়ে চলেছে আমাদের দেশটি আমরা দুর্নীতি মুক্ত চাই আল্লাহ কবুল করুন আমাদের দেশটি আমরা মাদক মুক্ত চাই আল্লাহ কবুল করুন আমাদের দেশটি আমরা যৌতুক মুক্ত চাই আল্লাহ কবুল করুন সম্মানিত ভাইয়েরা আমার কষ্ট করে যারা বসেছেন বলেন তো কোরআনের মাহফিলে যারা বসেছেন লাভ না লস আরো জোরে বলেন লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন সূরা আরাফ আয়াত নাম্বার 204 আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ করে কোরআনুল কারীমের কথা শ্রবণ করবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আসমান থেকে তাদের জন্য আল্লাহ পাকে রহমত বৃষ্টির মতো নাজিল হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব সূরা জুমার আয়াত নাম্বার 18 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন খুব মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শ্রবণ করো এখান থেকে যেটা ভালো কথা উত্তম কথা সুন্দর কথা সেইটা নিজের জিন্দেগিতে গ্রহণ করা লাগবে কত মানুষ ডেকে বলে হুজুর এত ওয়াজ করেন কই মানুষের তো পরিবর্তন হয় না মানুষ তো হিদায়াত পায় না এরকম আছে না নাই দেখেন আয়াতের দিকে লক্ষ্য করেন আল্লাহ পাক কি বললেন
খুব মনোযোগ দিয়ে কোরআনের কথা শ্রবণ করা লাগবে, আবার এখান থেকে উত্তমটা ভালোটা গ্রহণ করা লাগবে, আমলের নিয়ত করা লাগবে। কথা কি বোঝা গেল? বক্তা ওয়াজ করতেছে, আপনি ওয়াজ শুনে গেলেন, এই কান্দে ঢুকাইলেন, ওই কান্দে বের করে দিলেন, ওয়াজ প্যান্ডেলে রাইখা বাড়িতে গেলেন, দিলাভ আছে। আরো জোরে বলেন, বক্তা কোরআন হাদিস থেকে যেটা ভালো বলবে এটা গ্রহণ করা লাগবে। যদি গ্রহণ করেন, আল্লাহ পাক জানায় দিলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ বানায় দেব। তাহলে আপনি যদি কোরআনের কথা আমল করার নিয়তে শোনেন আর আমল করার নিয়ত করেন, আপনার জন্য হেদায়েতের রাস্তা খুলে দেবেন কে? আল্লাহ। এখন গোলাম রব্বানি হুজুর ওয়াজ করলে, এর আগে যত বক্তা সবাই ওয়াজ করলো খালি শুনলেন, এখন যাওয়ার সময় যদি আপনি অটো ভ্যানালাকে বলেন একটা গান লাগায় দে, কথা কর না কেন? মন খারাপ করছে ও, দোষ কি আমার? এই মাত্র বার শুনলেন, আবার অটো ভ্যানে চড়ে যাচ্ছেন আর গান শুনতেছেন, রূপ বানে নাচে কোমর দোলায়া, আল্লাহ তোরে কবরে মারবে ঝোলায়া ঝোলায়া। এজন্য ছেলেবেলারা সাবধান, আজকে তো তোমাদের একটা বিশাল দিন, কথা কর না কেন? অপেক্ষা করেন, পরে বলতেছি নাকি? আমার ভাইরা যেন বলতে চায়, কোরআনের কথা গ্রহণ করা লাগবে, ভালোটা গ্রহণ করা লাগবে, তাহলে আল্লাহ পাক হেদায়েত কপালে জুটায় দেবেন, হেদায়েতের রাস্তা সহজ করে দেবেন। আল্লাহ পাক বলেন, যারা গ্রহণ করে তারাই হলো বুদ্ধিমান বলেন, সুবহানাল্লাহ। এজন্য আমার বিশ্বাস, সিরাজগঞ্জের মানুষ অনেক বুদ্ধিমান, কারণ উত্তরবঙ্গের অনেক চালাক মানুষ হলো সিরাজগঞ্জের মানুষ। কথা বলেন, খুব বুদ্ধিমান মানুষ, আমি বুঝি তো, খুব চালাক মানুষ সিরাজগঞ্জের মানুষ, আলহামদুলিল্লাহ বলেন, খুব ভালো মনের মানুষ সিরাজগঞ্জের মানুষ। আপনাদেরকে বলতে চাই, বাজান গভীর মনোযোগ দিয়ে শুনেন, এজন্য কোরআন দিয়ে ওয়াজ করা লাগবে। কথা বলেন ঠিক না বে? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাকির ফাইন্নাযিকরাতান ফাউল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সূরা যারিয়াত 55 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে কন্যা, সুবহানাল্লাহ। তাহলে কোরআন দেওয়াজ করলে মুমিনদের উপকার, কথা কর ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক জানায় দিলেন সূরা ফোরকানের ভিতরে, আমার আল্লাহ বলেন, যারা কোরআন শোনার জন্য বসে গেছেন ভালো করে শুনে যা, আমার আল্লাহ বলেন, তাদের জীবনের সমস্ত মন্দ আমল গুলোকে, বদ আমল গুলোকে, খারাপ আমল গুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকির দ্বারা, সবের দ্বারা পরিবর্তন করে দেব, পাল্টায় দেব কন্যা, সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, যারা কোরআনের একটি আয়াতের আলোচনা শোনার জন্য বসে গেল, 500 রাকাত নফল নামাজ বলে যে সব হয়, সেই সমপরিমাণ সব আল্লাহ পাক যারা কোরআন শুনতে আসে তাদের আমল নামাই লিখে দেয়। যেন লাভ না লস, আরো জোরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত উদ্দাত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, পরম করুণা অসীম দালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন নার। আবার বলেন, নাউযু বিল্লাহ, জোরে কোন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কি বললেন আপনারা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন নার, সেদিন অগ্নি দিয়া মানুষের মুখমণ্ডল গুলোকে, চেহারা গুলোকে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে জাহান্নামের আগুন দিয়া। তাহলে নাউজবিল্লাহ বলার দরকার আছে না নাই? এর অর্থ হলো তাই, সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারা গুলো ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে। বাজান, জাহান্নামের আগুন শান্তির জায়গা নাকি অশান্তির জায়গা? আরামের জায়গা নাকি আজাবের জায়গা? জাহান্নামে গেলে কি পাখা দিয়ে বাতাস করবে?
জাহান্নামে গেলে কি চামচ দিয়া মুখে তুলে খাবার খাওয়াবে? জাহান্নামের ভিতরে শুধু কষ্ট আর কষ্ট, যন্ত্রণার যত্ন না। এত কষ্ট দেবে, এত যন্ত্রণা দেবে, দুনিয়ার মানুষ কোনোদিন কল্পনা করতে পারে না। এত কষ্ট জাহান্নামের ভিতরে দেওয়া হবে, কথা বলেন ঠিক না বে? ঠিক বন্ধুগণ আমার, ওরে সিরাজগঞ্জের মুসলমানেরা ভালো করে শুনে যান, সর্বনিম্ন যেই ব্যক্তি জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হবে, এক জোড়া পায়ে জুতা পরা থাকবে, স্যান্ডেল পরা থাকবে, ওই জুতার গরমে ওই জাহান্নামী ব্যক্তির মাথার মগজগুলো টকবক করে গলে নাক মুখ দিয়ে বের হয়ে যাবে জোরে কন্যা ওজবিল্লাহ। এক একজন জাহান্নামীর যন্ত্রণা কত, কষ্ট কত, ব্যথা কত, জাহান্নামীদের দেহের আকৃতি হবে বিশাল, চামড়া হবে 70 গুণ মোটা। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট পাওয়ার হলো 69 গুণ বেশি, জোরে কন্যা ওজবিল্লাহ। এই জাহান্নামের আগুনের যন্ত্রণা এত বেশি বাজা, যদি কোনো ব্যক্তির শরীরে জাহান্নামের আগুন জ্বলে যায়, এর জ্বালা যন্ত্রণা এত বেশি এত বেশি, ওই জাহান্নামীর ব্যক্তির কলিজা পর্যন্ত জ্বলে যাবে, জোরে কন্যা ওজবিল্লাহ। জাহান্নামীরা যখন খাবার চাইবে, জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে ক্লান্ত হয়ে আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ খাবার দেন খাবার দেন, জাহান্নামীরা যখন চিৎকার মেরে আসমানের মালিকের কাছে খাবার চাইবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার অর্ডার করবে, ফেরেশতারা জাহান্নামীদের খাবারের ব্যবস্থা করো, জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে এমন কাঁটাযুক্ত ফল বাজান, ওই ফল খাওয়া মাত্রই জাহান্নামীর গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না বাহিরেও আসবে না। জাহান্নামী তখন দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ ও আসমানের মালিক, এ কোন ফল খাওয়াইতে দিলা, এ কোন খাবার আমাদেরকে খাইতে দিলেন মালিক, যেই ফলটা ভিতরেও যায় না বাহিরেও আসে না, যত গলা নড়াচড়া করবে তত কাঁটাগুলো জাহান্নামীর গলার ভিতরে ফুটবে, যন্ত্রণায় কান্নাকাটি করবে, মুখ দিয়ে রক্ত বের হবে, জাহান্নামের আগুনের যন্ত্রণা, জাহান্নামীদের খাবারের যন্ত্রণা বাজান, কত কঠিন কত ভয়াবহ এটা বলে শেষ করা যাবে না। জাহান্নামীরা তখন দুনিয়ার কথা মনে পড়ে যাবে, গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়, তখন আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ ও আসমানের মালিক, আমাদের পানি খাইতে দাও, পানি খাইতে দাও। তখন জাহান্নামীদের চিৎকার শুনে আল্লাহ পাক ডেকে বলবে, দাও আমার বান্দাদের পানি দাও। জাহান্নামীদেরকে যখন পানি খাইতে দেবে বাজান, এত গরম পানি, এত ফুটান্ত গরম পানি, জাহান্নামীরা যখন ওই পানি হাতে পাওয়া মাত্রই গলার ভিতরে দেবে, জাহান্নামীদের লাড়ি মুড়ি গলে গলে যাবে, জাহান্নামীরা যন্ত্রণায় ছটফট করবে, কান্নাকাটি করবে, ওই জাহান্নামের এক ইঞ্চি জায়গা ফাঁকা নাই, যেই জায়গার ভিতরে আগুন নাই, আগুন নাই। নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহ পাক এই জাহান্নামের আগুনকে হাজার বছর জ্বালায়া, জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে মতো সাদা, আবার হাজার বছর জ্বালায়া, জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে লাল, আবার হাজার বছর জ্বালায়া, জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে অন্ধকার রাত্রির মতো কালো। ওরে সিরাজগঞ্জের মুসলমান, দুনিয়ার আগুনের তাপ আমাদের সহ্য হয় না, সূর্যের তাপ আমাদের সহ্য হয় না, এই দুনিয়ার সামান্য গরম আমাদের সহ্য হয় না, এসি লাগাই ফ্যানের ব্যবস্থা করি, চিন্তা করেন জাহান্নামের আগুনের যন্ত্রণা যদি এমন হয়, জাহান্নামের এক ইঞ্চি জায়গা নাই, সেই জায়গার মধ্যে আগুন নাই, আগুন নাই। আল্লাহর একজন বান্দি ছিল, নাম তার রাবিয়া বসরী, মোমবাতি জ্বালায়া মোমবাতির ভিতরে আগুনে হাতটা রাইখা, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, কিছুক্ষণ হাতের যন্ত্রণায় যখন হাতটা পড়ে গেল, আল্লাহর বান্দি রাবিয়া বসরী আসমানের দিকে হাত উঠায় ডেকে বলে, মালিক দুনিয়ার আগুন যদি তোমার বান্দির হাতটা পোড়ায় দিতে পারে, আমি তো ধরলো না কোন, সুবহানাল্লাহ। এজন্য মাওলার প্রেমে পাগল হওয়া লাগবে, জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে, ওই কবরের আযাব থেকে বাঁচা লাগবে, বাজান
আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে। নবীজি ডেকে বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ না। নবীজি ডেকে বলেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন কন্যা সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ নবীজি ডেকে বলেন হুফরাতুম মিন হুফারিন নার তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। ওরে সিরাজগঞ্জের মুসলমানেরা আপনারা কি জানেন এই জাহান্নামের আগুনের গর্তের গভীরতা কত? নবীজি এক জায়গায় বসা ছিলেন, জিব্রাইল ডেকে বলে নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হইল শব্দ হইল আপনি কি শুনতে পাইলেন? নবী ডেকে বলে হ্যাঁ ভাই জিব্রাইল এই মুহূর্তে একটা আওয়াজ হলো আমি শুনতে পাইলাম। ডেকে বলে নবী গো আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, ওই পাথরটা 70 বছর পর জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাইলো। ওরে সিরাজগঞ্জের মুসলমান একটাবার চিন্তা করেন, একটা পাথর ছেড়ে দিলে যদি জাহান্নামের গর্তের মুখ থেকে পড়তে নিচে যাইতে 70 বছর সময় লাগে, আল্লাহ না করুক আল্লাহ না করুক আমার গুনাহের কারণে যদি আমার মালিক আমার জাহান্নামের গর্তে ফেলায়া দেয় আমার তো আর বাঁচার কোনো উপায় নাই। কেউ কি পারবে ওই জাহান্নামের গর্ত থেকে আপনাকে বাঁচাইতে? এজন্য দুনিয়ার জীবনে সুন্দর আমল করে মরা লাগবে, কথা বলেন ঠিক না ব্যাটি? আল্লাহ দেখে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখে বলে গোলাম আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, আমি আল্লাহ পাক মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি এর মাঝামাঝি যে সময়টা দিলাম এই সময়ের মধ্যে আমি আল্লাহ পাক দেখতে চাই আমলের দিক দিয়ে কারা ভালো আমল করো কারা উত্তম আমল করো। ওরে সিরাজগঞ্জের তরুণ যুবকেরা দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে দাদার পরে, বাবা আসছে বাবার পরে আমি আসলাম, কিন্তু যাওয়ার সময় দাদার আগে নাতি চলে যেতে পারে, বাবার আগে ছেলে চলে যেতে পারে। ওই যে বাংলাদেশ ব্যাংকে একজন চাকরি করত বাবা সাইফুল জামান নাম, এই যে গত কয়েকদিন আগে চাঁদপুর হাজীগঞ্জে বাজার গো পরিবারের সকল সদস্য মিলে রওনা করেছে, একটা ট্রাক আইসা ধাক্কা মেরেছে আল্লাহর গোলাম বাংলাদেশ ব্যাংকের একজন যুগ্ন পরিচালক আল্লাহর গোলামের গাড়িকে ধাক্কা মেরেছে, একসাথে আল্লাহর গোলাম সাইফুজ্জামান বিদায় নিল, কলিজার টুকরা দুইটা মেয়েও বিদায় নিল। চিন্তা করেন বাবার কবরের পাশে, বাবার কবরের পাশে দুই দারে দুই মেয়ে, এজন্য কার কখন মৃত্যু হবে দুনিয়ারে কেউ জানে না। তার স্ত্রীটা হাসপাতালে চিকিৎসাধীন আছে, কলিজার টুকরা ছেলেটাও আছে, তাদের অবস্থা ভালো না। করে তরুণ যুবক পরিবারের সবাই সদস্য মিলে এক জায়গায় এক গাড়িতে রওনা করেছে, কত আনন্দ কত কত না জানি চিন্তা করেছিল। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত আনন্দ থেকে বিদায় করে অন্ধকার কবরে নিয়ে গেল, এই জন্য 2019 সাল বিদায় নিয়ে যায় এই তরুণ যুবক 31st নাইট পালন করার জন্য না। একটাবার চিন্তা কর 19 সাল বিদায় নিয়ে চলে যায়, 19 সালে কত গুনাহ করছো, কত অপরাধ করছো, কত নামাজ কাজা করছো, এই 19 সালে মালিকের কাছে ক্ষমা চাওয়া লাগবে। আনন্দ করলে হবে না, পটকাবাজি ফুটাইলে চলবে না, বান্ধবীর সাথে রাত কাটাইলে চলবে না, আল্লাহর কাছে তওবা করে গুনাহ মাফ চাওয়া লাগবে। ও আল্লাহ 19 সালে যা গুনাহ করছি মাফ করে দাও, 20 সাল থেকে আমি আর গুনাহ করব না, আমার নতুন বছর শুরু হবে মালিকের নামে তওবা কইরা, আমার নতুন বছর শুরু হবে 2 রাকাত নফল নামাজ দিয়া। কিসের হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, কিসের 31st নাইট, কিসের আনন্দ, কিসের হইহুল্লার, কিসের পটকাবাদি, কিসের গালে গালে লেখালেখি, কিসের রাস্তাঘাটে লেখালেখি, এ তরুণ যুবক এরকম 31st নাইটের মুখে জুতার বাড়ি কথা বলেন ঠিক না ব্যাটি? কোন মুসলমানের সন্তান এগুলো পালন করতে পারে না। একটা বছর বিদায় নিয়ে যায়,
একটা বছর বিদায় নিয়ে যায়, আমরা তওবা করব যে আল্লাহ এবছরে যা ভুল করেছি 20 সালে আর ভুল করব না, গুনাহ করব না, মাফ চাই বছর শুরু করা লাগবে। আর তোমরা লাফালাফি করো না, পিকনিক পার্টি মোরে মোরে বক্স গান বাজাও, মরিয়া দেখ সব পাঠান ফেটে ফেলে দিবে, বেয়াদব ছেলে বেলে গুলো উচ্ছৃঙ্খলা হয়ে গেছে, লজ্জা শরম লাগে না তোমার, তুমি বক্স বাজায় মরে মরে গান বাজাও, মানে তুমি মুসলমানের সন্তান, তুমি কি হিন্দু, তুমি কি খ্রিস্টান, তুমি কি বৌদ্ধ? আজকে মুসলমানকে, আজকে মানুষকে হিউম্যান ডগ বানায়, দেখেন নাই, দেখেন নাই, কুকুরের মতো সিগন্ডে ঘুরতেছে। তা তোদের মতো যুবক থাকলে তো সমাজের এরকমই হবে, আমরা আশাবুল মাখলুকা, আমরা টাকার কাছে বিক্রি হই না, আমরা গান বাজনা আনন্দের কাছে বিক্রি হই না, গান বাজনা আনন্দ করব জান্নাতের ভিতরে, কথা কয়। দুনিয়া হলো গোলামি করার জায়গা, আল্লাহ পাক গোলামি করার জন্য পাঠাইছেন, আল্লাহ পাক দেখতে চান মৃত্যু আর জীবনে, এই যে হায়াতের মাঝামাঝি সময়, তুমি কি মনে করছো 9 মাস আগেও জানা যায় নতুন একটা সন্তান দুনিয়াতে আসবে, কিন্তু 9 সেকেন্ড আগেও কেউ জানে না কার কখন বিদায়ের ঘন্টা বাজে। এই যে সাতপুরে গতকালকে একটা ছেলে স্টক করে ওই জায়গায় মরা বাসার সমান হয়ে গেছে, মাহফিল শুনতে এসেছে, কার কখন কি হবে বলতে পারো? তোমার মতো কত যুবক ফেসবুকে সেলফি তুললো, দোস্তরে মোটরসাইকেল নিয়ে ঘুরতেছি, আনন্দ করতেছি, বিকেল বেলা লাশ হয়ে বাড়িতে আসে, আসে না? কিসের অহংকার করো, কিসের মাতবাড়ি করো, কিসের হই হুল্লার করো? এই দুনিয়া খলিকের কথা বলেন ঠিক না ভাই, কেউ থাকবো না, সবাই বিদায় নিয়ে চলে যাবো, কথা কর। এজন্য ভালো আমল করে যাওয়া লাগবে, আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পাক মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি, এই মাঝামাঝি যে সময়টা দিলাম আমি আল্লাহ দেখতে চাই এর মধ্যে কে আমলের দিকে ভালো আমল করে, আমি আল্লাহ পরীক্ষা করতে চাই, কথা কয়। আল্লাহ সব দেখে না, এ যুবক তাতিবাস নাইটে বান্ধবীকে নিয়ে হাতে হাত রাইখা কি করো, আল্লাহ দেখে না? আমাদের আপনাদের সিরাজগঞ্জ ছেলেরা গুলো অবশ্য বোঝে না, এরা বোঝে না, খবরদার পিকনিক পার্টি করবা না, মরে মরে গান বাজাবো না, খবরদার। নতুন বছর শুরু হবে তওবা করে, কি করে নফল নামাজ পড়ে, কারণ এ বছরে কত ভুল করছি, বছর তো শেষ হয়ে গেল, 20 সাল পর্যন্ত আমি বাঁচবো কিনা গ্যারান্টি আছে? এজন্য জীবনের শেষ তওবা করে নতুন বছর শুরু করবো ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে বাজানো গো, আমার 1 নম্বর যে কথা বলতে চাচ্ছিলাম, ইয়াউমাতু কল্লা উজুহুম ফিন্নার, সেদিন অগ্নি দিয়া মানুষের মুখমণ্ডল গুলোকে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে, জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারা গুলো পুরো ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে। সেদিন তারা কি বলবে জানেন? জাহান্নামের আগুনে পুড়বে আর কি বলবে জানেন? আল্লাহ পাক বলেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, তারা সেদিন জাহান্নামের আগুনে জ্বলবে পুড়বে আর ডেকে বলবে, আমরা যদি আল্লাহকে মানতাম, দুনিয়ার জমিনে নবীকে মানতাম, আল্লাহর বিধান মানতাম, নবীর আদর্শ মানতাম, আমরা দুনিয়াতে যদি আল্লাহর অনুগত করতাম, রাসূলের অনুগত করতাম, তাহলে আজকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। কি বুঝতেছেন? জ্বলবে জাহান্নামের আগুনে আর বলবে, আমরা যদি আল্লাহকে মানতাম, নবীকে মানতাম, তাহলে আজকে আমাদের জাহান্নামের আগুনে জ্বলা, এই কষ্ট আমাদের ভাগ্যে চাপতো। কারা জাহান্নামে নিয়ে গেল আল্লাহ পাক পরের আয়াতে সেটা ক্লিয়ার করে বলতেছেন, আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে আর পুড়বে, ডেকে বলবে, দুনিয়াতে যদি আল্লাহর অনুগত করতাম, রাসূলের অনুগত করতাম, আল্লাহকে মানতাম, নবীকে মানতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। তারা সেদিন জাহান্নামের আগুনে জ্বলবে আর পুড়বে, ডেকে বলবে, অকলু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, ডেকে বলবে, হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম,
বড়দের কথা মানতাম, ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে আসছে। তাহলে জাহান্নামীরা কয়টা মানুষের কথা বলবে? আরো জোরে কর, জোরে বলেন, জাহান্নামীরা বলবে হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরাই পথভ্রষ্ট করে আমাদেরকে গোমরাহী বানাইছে, জাহান্নামে বানাইছে, ভুল পথে পরিচালিত করছে। তাহলে এক নাম্বার নেতার দুই নাম্বার বড়, বড় মানে মুরব্বি, কথাকে বোঝা গেল? এক নাম্বার নেতার কথা তাহলে বলে দেই, বলবো, কষ্ট হবে না? কি বলতে চাইছিলাম, আদর্শ নেতা আর জালেম নেতা, এইবার শুরু হইল, কষ্ট পাচ্ছেন মনে হয়? আমার ভাইরা, তাহলে দুইটা মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়, দুই শ্রেণীর মানুষ, একটা হলো নেতা আর একটা হলো মুরব্বি। তাহলে আপনি জালেম নেতার কথা আগে শুনে যান, জালেম নেতা কারা? যেই নেতা আপনাকে টেন্ডার বাজি শিখায়, সাদাবাজি শিখায়, খুন শিখায়, রাহাজানি শিখায়, চিন্তায় শিখায়, দর্শন শিখায়, মদ খাওয়া শিখায়, বোঝেন নাই মনে হয়? এগুলো মানে কিচ্ছু বোঝেন না না? ওরে সিরাজগঞ্জের মুসলমান ভালো করে শোনেন, মনে করেন আপনাদের এলাকার একটা নেতা, তার পেছনে আপনি স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় ক্রুদ্ধ, গাঞ্জা খায় পাশক্ত, গুমসুনিতে পাকা ভক্ত, শয়তানের এক নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত, কথা কন? আপনি যেই নেতার পেছনে স্লোগান দেন, নেতা বলতেছে এই সিরাজগঞ্জের শহরে অমুক জায়গায় তালুকদার সাহেব 10 তলা বিল্ডিং করে, যা কাজ থামায় দে, দিয়া বল বড় ভাইয়ের 5 লাখ টাকা লাগবে মিষ্টি খাইতে, কয়লা, তার মানে এটা কি বাজি কথা কয় না? আছে না? আছে না? শহরে বসবাস করেন, বোঝেন না? বিল্ডিং এর কাজ এলাকার পাতি নেতা আটকায় দিল, তালুকদার সাহেব আপনি বিল্ডিং এর কাজ করতেছেন, যদি করতে যান আমার বড় ভাই মিষ্টি খাবে 5 লাখ। কি মিষ্টি গো 5 লাখ টাকা লাগবে, কথা কন না? তার মানে যদি কাজ করতে চান 5 লাখ টাকা দেওয়া লাগবে, না হলে কাজ জনমের মতো বন্ধ। আর বেশি কথা বলবেন কলি যাই একটা বুলেট ঢুকে দেবো, হ্যাঁ জনমের মতো ঘুম পড়ায় দেবো, কথা কন না? মানে সিনেমার ভিলেনদের স্টাইল ফেল, চাঁদাবাজি করতেছে ছেলে পেলে, আছে না? না আপনাদের এলাকায় নাই? তোই 5 লাখ টাকা তালুকদার সাহেব দিয়ে দিল, নেতার কাছে নিয়ে যায় না, তাই যে 5 লাখ পাইছে, আরে বাগের বাচ্চা তোর নামাজ থেকে বুলেট, কথা কর না কে বেটা? সেই কাজ করছো, তোর মতো কর্মী তো আমার দরকার, যা 50,000 টাকা নিয়ে যা, যা মন চাই ভর্তি কর, কথা কন ঠিক না বেটি? এই যে নেতা আপনাকে পাপের কাজের লাইসেন্স দেয়, 50,000 টাকা দেয়, নেতার পিছনে সামসামি করলে নেতা আপনাদের নারী দেয়, মদ দেয়, এরকম নেতা আছে না নাই? আরো জোরে বলেন। আবার আপনার জায়গা নাই বলে তোর কোনো বাড়ি ঘর নাই না, যা অমুক জায়গায় 600 জায়গা জোর করে দখল কর, করে তুই রাজপ্রাসাদ করে ঘুম পার, বেটা কে কি কয়, আমি আসি তো, কথা কর। এই যে জালেম নেতা, এই জালেম নেতার পিছনে স্লোগান দিলেন, যেই জালেম নেতা আপনাকে শুকালো টেন্ডারবাজি, সাদাবাজি, নারীকে ধর্ষণ করা, মদ খাওয়া, জুয়া খাওয়া, কথা কয় আছে না? এরকম জালেম নেতা, যেই নেতার পিছনে ওঠা বসা করে আপনার জীবনটা শেষ হয়ে গেল, সারা জীবন পাপের কাজ করলেন, নেতা বলেছে যা অমুক জায়গায় অমুক মানুষকে একটা হত্যা করে আয়, মানুষটা অপরাধ করছে কিনা আপনি তালাশও করেন নাই, আসলে অপরাধী কিনা, নিরপরাধ মানুষটার বুকে রাতে রাতে নেতার হুকুমে গুলি চালাইছেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, কথা কন ঠিক না বেঠে? এরকম আদর্শবান নেতার পিছনে আপনার স্লোগান দেওয়া লাগবে। আদর্শ নেতা কাকে বলে বাজান? ইসলামের এক নাম্বার খলিফা, খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবরের জীবনী থেকে শেখা লাগবে, আদর্শ নেতা কাকে বলে বলবো? বলবো বিশ্বনবীর সাহাবী হযরত আবু বকর কেমন নেতা ছিলেন, আদর্শ নেতা কাকে বলে বাজান গো? আমার সিদ্দিক আকবর ঈদের রাত্রিতে 2 বছর তিনি ক্ষমতায় ছিলেন, ঈদের রাত্রিতে 2টা চোখের পানি ছেড়ে দেখে দে বলে আল্লাহ আগামীকাল দেশের জনপদের মধ্যে ঈদ হবে, সবার ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়াইয়া দিও, এই কথা বলে ঈদের রাত্রিতে নেতা নামাজ পড়া জনগণের জন্য কান্দে কন সুবহানাল্লাহ। আর আমাদের নেতারা ঈদের আগে বিদেশে যায় মার্কেট করার জন্য, কথা কর,
সমস্যা আপনাদের কিচ্ছু নাই, খালি সমস্যা না, জোরে কথা কইনা না। দিনের বেলা তো কথা শোনা যাচ্ছে না, জোরে সবাই একটু কই। কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হচ্ছে। ওরে সিরাজগঞ্জের মুসলমান ভাইয়েরা, রাজিপুর এলাকার মুসলমান ভাইয়েরা, ভালো করে শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম। সিদ্দিক আকবর রাতের বেলায় কান্দে, আর আমাদের নেতারা বিদেশে যায় মার্কেট করার ধান্দায়, আছে না নাই? এইবার বাড়িতে যখন ফিরে গেলেন, বিবি ডেকে বলে, স্বামী গো আগামী কালকে ঈদ হবে, কই সন্তানদের জন্য ভালো খাবার, কই ভালো পোশাক? সিদ্দিক আকবর ডেকে বলে, বিবি যেই রাজ্যের নেতা এখনো জানে না তার ঘরে কোন, তার দেশের মধ্যে কোন মানুষ সুখে আছে, কোন মানুষ দুঃখে আছে, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই, সেই রাজ্যের নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার দরকার নাই। সুবহানাল্লাহ বলে, আমাদের নেতারা আনন্দ করে মানে আনন্দের ঠেলায় বিশাল ব্যানার। আমি মুখ নেতা সেরা গালি বদনা, বিবি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আছে না? না কথা কন, কষ্ট পাচ্ছেন আপনারা? আনন্দের ঠেলায় ব্যানারে নেতার মুস্কি হাসিয়ালা ছবি আছে না? নাই। এক একটা ব্যানারে ছবি দেখলে সেনামার স্টাইল ফেল, কথা কন। ওই নেতা ওই ব্যানার পোস্টার না কইরা যদি যে গরিব মানুষের গায়ে কাপড় নাই, কাপড়ের ব্যবস্থা কর, যার বাড়িতে লাচ্চা সামাই চিনি নাই, ঈদের আনন্দ তার বাড়িতে নাই, ওর বাড়িতে ওই ব্যানারের টাকা নষ্ট না কইরা ওর বাড়িতে ওই টাকা দিয়ে খরচ করে দে, কথা কন ঠিক না? ব্যাটি তা না কয়ে সব ব্যানার আলা নেতা চেহারা গালি কুতকুতির বাপ ঈদের শুভেচ্ছা আই রে বেয়া তো বাসে না নাই। ও ব্যানারের টাকা কি বাপের জমি বিক্রি করছে? গুম মারছে, রাস্তার বরাদ্দ হয়েছে 10 কোটি, কাজ করছে 5 কোটি, 5 কোটি পকেটে, কথা কন। দেশের বাজে 12টা ওদের হয় ভুরি মোটা, দেশের বাজে 12টা ওদের হয় ভুরি মোটা, এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হতা, সত্য কথা নাই বলিবার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, নেই কখনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার, কথা বলার। এরকম মানুষ অবশ্য আপনাদের এলাকায় নাই, আপনাদের এলাকার নেতারা সব আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। সিদ্দিক আকবরের স্ত্রী বলে, স্বামী অপেক্ষা করেন, এই কথা বলে বাড়ির ভিতর থেকে কিছু জব আটা খেজুর এগুলো নিয়ে আসলো, নিয়ে এসে স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী গো এগুলো দিলাম জান কোথাও বিক্রি করে আমার ছেলে মেয়ের জন্য ভালো খাবার নিয়ে আসেন। সিদ্দিক আকবর ওইটা নিয়ে সোজা চলে গেলেন অর্থমন্ত্রী আসলামের কাছে। আসলাম কে ডেকে বলে, আসলাম রে এই যে কিছু জব আটা খেজুর তোকে দিলাম, এখনো যে গরিব মানুষগুলোর বাড়িতে খাবার নাই, আসলাম তারা তারি করে খাবার খুঁজে খুঁজে তাদের বাড়িতে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ, ইসলামের আদর্শ নেতা কাকে বলে? বাদা, নিজের ঘরের খাবার নিয়ে যা জনগণকে খাওয়ায়, আর ওরা খায় চাইনিজ ফাইভ স্টার 7 স্টার হোটেলের খাবার। আর কত মানুষ ফুটপাতে রাস্তায় ডাস্টবিনের খাবার ঘুরে খায়, কত মানুষ চরাঞ্চলে ঈদের আনন্দ কি বোঝেও না, ঈদ কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে যায় কোনো মানুষ জানে না, কত জেলা এলাকার মানুষেরা যারা সমুদ্রের ভিতরে বসবাস করে বাজান, কত কষ্টে জীবন যাপন করে, কোনো মানুষ তাদের খোঁজ খবর পর্যন্ত রাখে না। এদিকে নেতার বাড়িতে লাইট জ্বলতেছে, ঝিকঝাক আলো জ্বলতেছে, এ হাজার হাজার টাকা নষ্ট নাই কইরা, ওই টাকা দিয়ে যদি জনগণের খাবার কিনে দিত, জনগণের পোশাক কিনে দিত, ওই জনগণ খুশি আল্লাহ পাকের কাছে দোয়া করত, আল্লাহর আরশ খুশি হইত। এজন্য নেতা ভালো হলে তার বেশি ব্যানার পোস্টার করা লাগে না, মানুষ খালি বলবে অমুক নেতার, কিচ্ছু লাগবে না, বাক্স দাও সিল মারতেছি, কথা কয়। নেতা হওয়া লাগবে আদর্শ নেতা, বেশি প্রচার করা লাগবে না, আর এখন তো দিনের কাম রাতেই। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। কষ্ট পাচ্ছেন মনে হয় সিরাজগঞ্জের মানুষ, কষ্ট হয় আমার ভাইরা। সিদ্দিক আকবর একদিন আসরের নামাজ পড়ার পর
তাকায় দেখেন একটা বুড়ি মানুষ টকলা নিয়ে যায়। সিদ্দিক আকবর পিছন থেকে ডাক দেয়, বলে মা এত কষ্ট করে টকলা নিয়ে কই যান? ডেকে বলে বাবা ওই যে জঙ্গল দেখা যায় ওখানে একটা কুটির আছে, ওইখানে আমি বসবাস করি, সেইখানে যায়। সিদ্দিক আকবর ডেকে বলে মা যদি কিছু না মনে করেন মা, এই বয়সে টকলাটা নিয়ে যাইতে আপনার বড় কষ্ট ভাই, দেন না আপনার টকলাটা আমার কাঁধে তুইলে আমি আপনার ঘর পর্যন্ত পৌঁছায়া দে। কেমন নেতা, কেমন নেতা, আদর্শ নেতা কাকে বলে বাজান? একটা রাষ্ট্রের নেতা হওয়ার পরেও বুড়ি মহিলার টকলা কান্দি করে নে ঘর পর্যন্ত পৌঁছায়া দে। ডেকে বলে মা আপনার দুনিয়া থেকে কে আছে? মহিলা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা দুনিয়াতে আমার ছেলে নাই, মিয়া নাই, স্বামী নাই, একমাত্র আল্লাহ ছাড়া এই দুঃখীদের এই দুঃখীকে দেখার মতো দুনিয়াতে কেউ নাই। ও বাবা আমি মানুষের বাড়িতে ভিক্ষা ভিক্ষা কইরা মানুষের কাছে টাকা পয়সা চাই, আমার দিন কালা যায়। এই কথা শুনে অবাক ডেকে বলে মা আগামী কাল থেকে আপনি কোথাও যাবেন না, মনে করেন আমি আপনার ছেলের মতো, আমার নাম হলো আব্দুল্লাহ, আমি তিন বেলা আপনার বাড়িতে খাবার পৌঁছায়া দেব। কেমন নেতা নিজের পরিচয়টা পর্যন্ত গোপন রাখে। আর এখনকার একটা মেম্বার চেয়ারম্যান যদি 500 টাকার একটা নোটও কোনো গরিব মানুষের হাতে দেয়, ছেলে পেলে বলে ছবি তোল, ছবি তোল, কথা কর না কেন, হয় পেপারও দিবি না হলে ফেসবুকে স্ট্যাটাস মারে দিবি। আমি চলতে পথে একটা গরিব মানুষকে 500 টাকা দিলাম, সন্ধ্যাবেলায় দেখে 1600 লাইক করছে, কত লাইক, তখন বলছে 500 টাকা অসীল হয়ে গেছে। তার মানে লাইক পাওয়ার আশায় গরিব মানুষ দান করে, আছে না না, পেপারে খবর সংবাদ পৌঁছানোর আশায় দান করে, আছে না না। অমুক নেতা শীতের কম্বল দিচ্ছে, দিচ্ছে তো ভালো কথা, কথা কর না কেন, পেপার দেওয়া লাগবে কেন, কম বলতেছে 20 টা পেপার লেখে কত জানে 2000, মানে ওই পেপার লাগছে একা দেয় ঘুষ, কথা কর না কেন। ভালো নেতা হলে এত প্রচার প্রসার করা লাগে, মানুষ নেতা খুঁজে নিবি, কথা কর, এত কিছু লাগে ভালো নেতা হলে, কিছুই বলে না। আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনে, এই জন্য চরিত্রটা পরিবর্তন করেন, ইসলামী আদর্শ নেতা হন, আপনার কিচ্ছু লাগবে না, আপনি একা একা ঘুরবেন কিচ্ছু লাগবে না, কথা কন। আমার ভাইয়েরা সিদ্দিক আকবর যখন ডেকে বলেন বুড়ি মহিলা ডেকে বলে বাবা এ তো আমার সৌভাগ্য, তুমি কেন এত উপকার করবা? ডেকে বলে মা আপনার সন্তান থাকলে কি আপনার উপকার করতো না, মনে করেন আমি আপনার ছেলের মতো, সুবহানাল্লাহ বলবেন না। এইবার সিদ্দিক আকবর প্রতিদিন খাবার পৌঁছায়া দেয়। একদিন বুড়ি মহিলা অসুস্থ, পাতলা পেশাব পায়খানা করে বিছানা মেখে ফেলে দিয়েছে। সিদ্দিক আকবর যখন দরজায় ডাক দিয়ে বলে সিদ্দিক আকবর, মানে বুঝতেছেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুঝতে পারতেছেন? আমার ভাইরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর প্রিয় সাহাবি, আবু বকর সিদ্দিক দরজায় ডাক দেয়, মা দরজা খুলে দেন। ভিতর থেকে মহিলা ডেকে বলে বাবা আজকে আমি দরজা খুলতে পারবো না, ঘরটা আমার নোংরা হয়ে আছে, পেশাব পায়খানা করেছি, বাবা তুমি আজকে ফিরে যাও, আমার শরীরটা ভালো না। আবু বকর ডেকে বলে মা আপনার শরীর খারাপ আর আমি আপনাকে ফেলাই দেবো, এমনটা হবে না মা, খাবার না খেলে আপনি আরো বেশি অসুস্থ হবেন। ও মা দরজা খোলেন না, মা অনুরোধ করি মা দরজা খোলেন, বারবার যখন অনুরোধ করে বুড়ি মহিলা যখন দরজা খুলে দিল, সিদ্দিক একবার খাবার হাতে দিয়া বলে মা আপনি খাবারটা খেয়ে নেন, আর আপনার পেশাব করা পায়খানা মাখা কাপড় আমি ঝর্ণার পানির থেকে পরিষ্কার করে এনে দে। সুবহানাল্লাহ, জোরে বর্তমানে কি কোনো মেম্বার এমন আদর্শ খুঁজে পাওয়া যাবে? একটা মেম্বার হওয়ার আগে সাইকেল কেনার টাকা ছিল না, মোটর সাইকেল কেনার টাকা ছিল না, কোনো মতো মেম্বার হইলে গাড়ি বাড়ি টাকা পয়সার আর কোনো অভাব নাই, তাহলে বিয়ে পর্যন্ত আর একটা করে এরকম মেম্বার নাই, করুন বিয়ে করা ভালো, কষ্ট পাচ্ছেন আপনারা? হ্যাঁ,
এলে ওয়াজ হচ্ছে, চলবে কতক্ষণ? চারটা পর্যন্ত। এই সারা রাত করতে, সারা রাত করলে যে রাতের যে মাহফিল আছে ওগুলো কি মার খামো নাকি? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান, কষ্ট পাচ্ছেন আপনারা, বিরক্ত হচ্ছেন, তাহলে ইসলামী নেতার আদর্শ কেমন? হযরত উমর ফারুক তখন খেলাফতের দায়িত্ব পান নাই, বাসায় কিছু ভালো খাবার হয়েছে, ভালো খাবার উমর ফারুকের বাড়িতে একটু ভালো খাবার হয়েছে, তার আদর্শের কথাও বলি একটু খালি শুনে যান। এই দুই নেতার আদর্শের কথা বইলে আমরা বড় মুরব্বীদের সময় যদি হয় বোঝাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা দেখেন বাড়িতে একটু ভালো খাবার খাইয়া পাইছে গেছে, একটু ভালো খাবার রয়ে গেছে, তো এই ভালো খাবারটা তিনি মানুষ খুঁজতেছেন কাকে দেওয়া যায়, সুবহানাল্লাহ। আর আমরা ভালো খাবার হইলে ছেলে মেয়েকে বলে দরজা টাইট করে লাগা, কেউ যেন ডিস্টার্ব না করে। আবার এমনও মা আছে, আরে ছোট্ট বাচ্চার হাতে পিঠা করছে, শীতের পিঠা করে না, শীতের পিঠা হাতে দিয়ে বলে শোন এই বাইরে যা খাইবে না, ওই যে অমুকের বাচ্চাটা কি ছায়া থাকে, কাউরে খাবার দেখতে পারে না, ছায়া থাকে, পেট নষ্ট হবে, আছে না? না, এগুলো মুসলমান, এরা জান্নাত তো ঢুকবে কোন দিক দিয়ে? ভারতের বর্ডার দিয়ে নাকি? আল্লাহ দিবি জান্নাত, এই আদর্শ। চাচা কথা খারাপ বা খারাপ কিছু বলতেছি? প্রতিবেশীর হক আছে না? না, আপনার এই ছোট্ট বাচ্চা পিঠা খায় আর আপনার প্রতিবেশীর আরেকটা সন্তান আছে ছোট্ট, দেন না একটা শীতের পিঠা ওর হাতে, ও খুশি হবে, আল্লাহ খুশি হবে, প্রতিবেশীর হক আদায় হবে, কথা কয়। নিজের ছেলেরে খাওয়ান, নিজের মেয়েরে খাওয়ান, আর প্রতিবেশীর গরিবের ছেলেটা একবারও খবর নেন না। ছেলে মেয়ে কেন বলেন, ওদের সামনে যাস না, ওদের সামনে খাইলে তোর পেট খারাপ হবে, পেট খারাপ লয় না, তোর পেটের ছেলের পেটের অপারেশন করা লাগবে, কথা কর না কে শয়তান কোন দিকে? ছোট বাচ্চাকার আদর্শ শিখালে, বাবা এই যে তোমার একটা পিঠা দিলাম, এই যে আরেকটা পিঠা দিলাম, ওই যে তোমার এই যে ছোট খালার সন্তানটা আছে, ওই যে তোমার সাথে খেলাধুলা করো, ওই যে যাও না ওর হাতে একটা দিয়ে আসো, এটা ইসলাম শিখায়, কথা কর। আর সব চোর বার্তা তৈরি করতেছি আমরা বাড়ি, কথা কর, মন খারাপ করতেছেন আপনারা? কাউকে দেওয়া লাগবে, ইসলাম মানতে হলে প্রতিবেশীর হক আদায় করা লাগবে, আত্মীয় স্বজনের হক আদায় করা লাগবে। আপনার এই সম্পদের মধ্যে বড় লোক হয়েছেন, আপনার সম্পদের মধ্যে গরিবের হক আছে না? নাই, লুটা ভুটা খাচ্ছেন না কি? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান, হযরত উমর ফারুক ভালো খাবার নিয়া খুঁজতে খুঁজতে কয়েকজন যুবকের সাথে দেখা হয়ে গেল, যুবকদেরকে ডেকে বলে যুবক আমার কাছে কিছু ভালো খাবার আছে, তোমাদের জানা মতে কি এলাকায় কোনো গরিব মানুষ আছে? বলে হ্যাঁ আছে। কই? বলে ওই যে একটা কুটির দেখা যায়, ওই কুটিরের পাশে একটা বৃদ্ধা নারী বসবাস করে, ওই বুড়ি মহিলাকে দিলে হয়তো বা সে গ্রহণ করতে পারে। এইবার আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই মহিলাকে খাবার খাওয়ায়, উমর ফারুক সেই মহিলার দরজায় গিয়ে ডাক দেয়, মা ও মা, দরজা খোলেন, মা কিছু ভালো খাবার নিয়ে আসছে, আমি উমর ফারুক। ডেকে বলে বাবা আমার এলাকায় একটা ছেলে আছে আব্দুল্লাহ তার নাম, ওই ছেলেটা আমারে খাবার দিয়ে গেছে, বাবা আমার খাবারের কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, বল মহিলাটাও কত ভালো চিন্তা করেন, খাবার আছে আর লাগবে না, বাবা তুমি অন্য কাউকে দাও, তাহলে মহিলা একবার পায়া পেট ভরে। আর আমাদের যদি কোনো দোয়া মিলাদ মাহফিলে যাই, এক টুকলা দিয়ে হয়, দুই তিন টুকলা পাইলে ভালো হয়। আবার এমনও লোক আছে ওর পাঁচ ছয় টুকলা হইলে ভালো হয়। আবার এমন মানুষ আছে যা রান্না করতে সব এর দিয়ে দিলে ভালো হয়, আছে না? নাই। আর মহিলাটার কাছ থেকে আদর্শ শেখেন, বাবা আমার বাড়িতে খাবার আছে আর লাগবে না, এই ভালো খাবার অন্য কাউকে দাও, সুবহানাল্লাহ। তাহলে আমি শুধু একা খাবো না, আমাদের এই যে হাজার হাজার মানুষ আছে ওরাও যেন একটা পায়। আমি যে দশ টুকলা নিয়ে গেলাম, আমার তো পাওয়ার অধিকার কয় টুকলা? তা আমি যে দশটা নিয়ে গেলাম আর মনে মনে ভাবতে যে যা বিড়ি যে তুই খামো জন্মের খাওয়া, আছে না? নাই। হিসাব দেওয়া লাগবে কার কাছে? সব জায়গায় চিন্তা করেন মুমিন যারা, তারা চিন্তা করে পথ চলে, কথা কন ঠিক না? ঠিক, প্রতিটা পা ফেলতে হবে চিন্তা করে, আপনার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কর্মকাণ্ড রেকর্ড করেন কি? মায়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক দিকে বলেন মানুষ এমন কোন কর্ম করে না
যার কর্মটা কৃতকর্মটা মানুষ এমন কোন কথা বলে না, যার এই কথাটা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা প্রভুরই রেডি নাই। সরকারে যেরকম ডিবি আছে, আসমান জমিনের মালিকেরও ডিবি ফেরেশতা আছে না নাই? তুমি যা করো দিনের আলোতে তাও আল্লাহ লেখে রাখে। ইরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যা করেন দিনের আলোতে তাও লেখা হয়, রাতে রাতারে যা করেন তাও লেখা হয়, আপনি দুধে পানি মিশাইলে লেখা হয়, লেখা হয় না? আপনি যা করেন সমস্ত কত কৃত কর্ম রেকর্ড হয়। ওজনে কম দিচ্ছেন না, মিথ্যা কথা বলতেছেন না, কি করতেছেন? সমাজের বুকে দাম্ভিকতা নিয়ে চলতেছেন কিনা? অহংকার দাম্ভিকতা করতেছেন, মানুষের ক্ষতি করতেছেন, অন্যায় অপকর্ম যা যা করতেছেন সব রেকর্ড হয় কিনা? আরো জোরে বলেন, বাজান গো, আমার জন্য দুনিয়াতে আমরা ভালো ভালো কাজে থাকবো, আমাদের ছবিগুলো যেন মসজিদ থেকে ওঠে, আমাদের ছবিগুলো যেন কোরআনের মাহফিল থেকে ওঠে, আমরা যেন সিনেমা হলে না যাই, গানের কনসার্টে না যাই, কথা কয়। আমার ভাইয়ের উমর ফারুক চিন্তায় পড়ে গেল, আল্লাহ গো, কে এমন এলাকায় মানুষ আছে যে বুড়ি মহিলার খবরটা নেই? এই মানুষটাকে আমি এক নজর দেখতে চাই। এইবার মাগরিবের নামাজ পড়ার পর বুড়ি মহিলার বাড়ির দারে অপেক্ষায় দাঁড়িয়ে থাকলেন ওমর ফারুক। এইবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডাকতে খাবার দিয়ে যখন চলে যায়, খপ করে হাতটা চেপে ধরেছে, বলে কে তুমি? রুমালটা টান দাও, তোমার মুখটা দেখতে চাই। হযরত ওমর ফারুক রুমাল টান দিয়ে তাকায় দেখে ইসলামের এক নাম্বার খলিফা, বিশ্ব নবীর বন্ধু হযরত আবু বকর সিদ্দিক। ওমর এই দৃশ্য দেখে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই না হলে নবীজির বন্ধু একটা গরিব মহিলা না খায় থাকে তার খবর পর্যন্ত আবু বকর জানে? সুবহানাল্লাহ, তার বাড়িতেও খাবার পৌঁছায় দেয়, এগুলো হলো ইসলামের আদর্শ নেতা। সুবহানাল্লাহ, একটা গরিব মানুষ না খায় থাকে তার ঘরে খাবার পৌঁছায় দেয়। আমরা গরিব মানুষের ভাতার কাট দিলে 500-1000 টাকা খাই ঘুষ, আর আস্তে কোন ঠিক? আপনাদের এলাকায় কেউ খায় না? বয়স্ক ভাতার কাট দিয়েও টাকা খায় আছে না? এরকম চেয়ারম্যান মেম্বার আছে না? ভারতে পাওয়া যায়, বাংলাদেশে নাই। আপনার সরম লজ্জা হওয়া উচিত, আপনি নাকি গরিবের বন্ধু। হ্যাঁ, পোস্টারে কি লিখে রাখছেন নির্বাচনের সময় ভুলে গেছেন? অমুক ভাইয়ের 2-9 এলাকাবাসীর উন্নয়ন, যাকে ডাকলে কাছে ভাই, সে তো আমাদের বল্টু ভাই, মার্কারি মার্কা তরমুজ মার্কা, তরমুজ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। তুমি বলে গরিবের বন্ধু, একটা গরিব মানুষকে ভাত আর কাট দাও, 500-1000 টাকা লোক সামলাইতে পারো না? কথা কর না কেন? আরো নিচে নামা লিখবি, কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না? হ্যাঁ, আদর্শ নেতা আর জালেম নেতা বোঝা যাচ্ছে তো? আমার ভাইয়েরা ভালো করে শুনেন, ঘাটে ঘাটে মার হবে, মার হবে সাউন হবে না, খালি জ্বলবি জ্বলবি, মলম খুঁজে পাবি না। কথা কর না কে? চোখে যারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়? মনে যদি পাচন ধরে, গন্ধ কিরে পাওয়া যায়? চোখে যারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়? কথা কয়, মলম খুঁজে পাবো না তোরা, কোরআন হাদিসের কাছে আয় সব পাবো। কথা কয়, বাজান গো, আমার ওমর ফারুক যখন খেলাফতের দায়িত্ব পাইছে, বাজান কেমন আদর্শ নেতা, ভালো করে একটু শুনে যান। ওমরের একটা ঘটনা বইলে আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাব। বাজান, হযরত ওমর ফারুক রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। কোন সুবহানাল্লাহ, তাহাজ্জুদের নামাজ আদায় করে। বাদশা হারুন রশিদের নাম আপনারা শুনছেন? উনিও ভালো মানুষ ছিলেন, অনেক ভালো নেতা ছিলেন, তিনিও তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। কোন সুবহানাল্লাহ, এজন্য ভালো ভালো নেতা সমাজে আসছিল কিনা জোরে বলে। এই বাদশা হারুন রশিদের জামানায় একটা বুড়ি মহিলা প্রতি মাসে আটা পায়, মানে বাদশার তরফ থেকে আটা পায় প্রতি মাসে, যে পরিমাণ লাগবে, কিন্তু আটাগুলো হলো খুব মোটা 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 আটা পাই। বুড়ি একবার চিন্তা করলো, প্রতি মাসে এত মোটা আটা বাদশা দেয়, আমি বাদশার দরবারে নালিশ নিয়ে যাব। এইবার বাদশা হারুন রশিদের দরবারে চলে গেছে, তাকায় দেখে বুড়ি একটা পুরুষ মানুষ বাড়ির বারান্দা ঝাড় দেয়। বারান্দা ঝাড় দেওয়া মানে বোঝেন তো? একটা ছোট্ট বাচ্চা খেলা করে, একটা মহিলা আটা চালে, বুড়ি তাকায় দেখে ওর বাড়ির আটার চাইতে এই বাড়ির আটারও বেশি মোটা মোটা মনে হয়। তখন একজন মানুষকে জিজ্ঞাসা করলেন, ওই যে পুরুষ মানুষ বাড়ির বারান্দা ঝাড় দেয় লোকটাকে,
বলে ওইটাই তো আমাদের রাষ্ট্রের নেতা, ওইটাই তো বাদশাহ হারুন রশিদ। তাহলে নেতা কত ভালো, নিজের ঘর দুয়ার নিজেই পরিষ্কার করে, কথা কয় বিবির কাজে সহযোগিতা করে, রসুলের শূন্য সুবহানাল্লাহ বলবেন না, স্ত্রী তরকারি কোটার কাজে সহযোগিতা করবে, রান্না বান্না নবীজি নিজে আম্মা জান আয়েশার রান্না বানার জালটা ঠেলে, যে আগুনের জাল এইটা ঠেলে সহযোগিতা করতেন, সুবহানাল্লাহ, তরবারি দিয়ে তরকারি করতেন। আর আপনি কি রান্না বান্না হইতে দেরি হইলে বলে কি করে সারা দিন দে তো লাঠি ফাটায়, এরকম পুরুষ আছে না? নাই বউরে এমন কায়দায় মারা শুরু করে, কিছু কিছু পুরুষ তো মারতে মারতে বলে যতক্ষণ না বাপ ডাকছিস সারসা, এরকম পুরুষ আছে না? নাই আবার যে যৌতুক লুবি ছেলেগুলো আছে যৌতুকের জন্য বউকে মারে, এরকম ছেলে আছে না? নাই যৌতুকের জন্য বউকে পিটাইতে পিটাইতে মানুষজন কয় আরে পাগল বউরে এত পিটাস কা, কয় পিটাবো না, এই বেহায়া নারীর বাবা 1.5 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা 1 লাখ টাকা দিছে, এখনো 50,000 টাকা পায়, মনে হয় হালখাতার টাকা পায়, আছে না? না এরকম যৌতুক দেখেন, স্ত্রীর কাজে সহযোগিতা করা লাগবে। স্বামী স্ত্রী দাম্পত্য জীবন কেমন হবে একটু শেষে যদি সুযোগ হয় বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা ভালো করে শুনে যান, এইবার বুড়ি মহিলা বলে ওই যে ছোট্ট বাচ্চা খেলা করে কি, বলে ওইটা বাদশাহ হারুন রশিদের সন্তান, মহিলাটা চালে কি, বলে ওইটা বাদশাহ হারুন রশিদের স্ত্রী। এইবার মহিলা চিন্তা করে আল্লাহ কোন নেতার বিরুদ্ধে অভিযোগ দেব, যেই নেতা এত ভালো নিজেও মোটাটা খায় জনগণকেও মোটাটা খাওয়ায়, সুবহানাল্লাহ, কি নেতা নিজেও বাড়িতে যা খায় জনগণকেও তাই খায়, সুবহান। ইসলামী আদর্শের নেতাগুলো কেমন ভালো ছিল, আর এমনও নেতা আছে 2-4 বোতল মারে, আরো আসতে কোন ঠিক ভয় লাগছে না, বোতল খাওয়া নেতা আছে না? আর চোখ মুখ দেখে তো মনে হয় একটা একটা দায়িত্ব কথা আপনি বোঝেন, একটা মেম্বারের কাছে একটা ওয়ার্ড তার দায়িত্ব আমানত, কথা কর, একটা চেয়ারম্যানের কাছে পুরো ইউনিয়নটা তার একটা আমানত, এই ইউনিয়নের সমস্ত জনগণ তার কাছে আমানত, একটা এমপির কাছে তার নির্বাচনী এলাকার সমস্ত জনগণ তার কাছে আমানত, কথা বলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পুরো দেশের সমস্ত জনগণ আর এ দেশটা তার কাছে আমানত, কথা বলে আপনি এত বড় দায়িত্ব পাওয়ার পরে দাঁত কেলে মিডিয়ার সামনে হাসেন, মানে আপনার শরম লজ্জা নাই? আপনি একটা মেম্বার, আপনি একটা চেয়ারম্যান, আপনার কত দায়িত্ব, আপনি হাসার সময় পান কখন, কথা কর না কেন, আপনার তো অনেক দায়িত্ব, আপনি পুরো ইউনিয়নের দায়িত্ব নিয়ে বসে আছেন, আপনার ইউনিয়নে যেন কোনো মাদক না থাকে, কথা কর, আপনার ইউনিয়নের কোনো যেন জুয়ার আড্ডাখানা না থাকে, আপনার দায়িত্ব আছে না? নাই আপনি মনে করছেন চেয়ারম্যান হয়েছে ঢাকায় ফ্ল্যাট নিয়ে থাকবো, তোর ফ্ল্যাট নিয়ে ঘুম পাড়াবি কবর ঢো বাটাম কেমনি ফাটা টিয়ার বাবু, কথা কি বুঝতে পারছেন? খারাপ লাগে, পুরো দেশটায় যারা যেই জায়গায় ক্ষমতায় আছে, যারা যে দায়িত্বে আছে, আমানত কথা কর ঠিক না? ঠিক আমার ভাইয়েরা আমানতের রক্ষা করা লাগবে, কথা কর, আমানতদার হয়েছেন আমানতের দায়িত্ব পালন করা লাগবে, কথা কি বোঝা গেছে? আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম অনেক কথা বলার ছিল বাজান, সব কথা এইভাবে বলতে পারবো না, এইবার বুড়ি মহিলা কোনো অভিযোগ না দিয়ে বাড়িতে চলে গেল, বাদশাহ হারুন রশিদ তাহাজ্জুদের নামাজ পড়ে বাড়ি থেকে বের হইল, আবার ওই যে বুড়ি মহিলা সেও তাহাজ্জুদের নামাজের সময় উঠেছে, তার মানে আমি আপনাদেরকে বলতে চাই বাজান ভালো করে এই জায়গায় একটা ঘটনা শুনে, বাদশার বাড়িতে রাতের বেলায় বাদশাহ হারুন রশিদ সেই বুড়ির দুয়ারে, সুবহানাল্লাহ, নেতা ভালো হলে জনগণ ভালো হয়, এইবার বুড়ি মহিলা হাত তুলে দোয়া করে আল্লাহ তাহাজ্জুদ পড়িয়া বাদশাহ হারুন রশিদের জন্য বুড়ি দোয়া করতেছে, সুবহানাল্লাহ, কর নেতা ভালো হলে জনগণ তার জন্য নামাজ পড়ে দোয়া করবে, কথা কর যে আল্লাহ আমার নেতা ভালো তার হায়াত তুমি বাড়াইয়া দাও, আর নেতা যদি জালেম হয় মানুষ বলবে আল্লাহ জালেমদের হাত থেকে আমাদেরকে বাঁচাও, কথা কর সিরাজগঞ্জের মানুষ কষ্ট পেয়েছে, এইবার বুড়ি মহিলা দোয়া করে আল্লাহ আমার রাজ্যের বাদশাহ হারুন রশিদ এত ভালো নেতা যে নিজেও মোটাটা খায় জনগণকে মোটাটা খাওয়ায়, তুমি আমার নেতার হায়াত বাড়াইয়া দাও।
সুবহানাল্লাহ বলেন, ভালো কাজ করলে জনগণ এমনি অন্তর থেকে দোয়া করবে না, করবেন না দোয়া, করবেন কি না? এইবার বুড়ি দুই নাম্বার দোয়া করে আল্লাহ বাদশা হারুন রশিদ একটা ছোট্ট সন্তান দেখলে বোঝেন তাড়াতাড়ি করে ওয়াকাল মৃত্যুবরণ করে, তাড়াতাড়ি করে মারা যায়। বাদশা চিন্তা করলো বুড়ি এক নাম্বার দোয়া ভালো, দুই নাম্বার আমার ছেলে মারা যাওয়ার দোয়া করে, ব্যাপারটা কি? তিন নাম্বার দোয়া করে আল্লাহ এই রাজ্যের যত মুয়াজ্জিন আছে সবাই যেন তাড়াতাড়ি করে মারা যায়। বাদশা হারুন রশিদ ডেকে বলে, বুড়ি রে আগামী কালকে তোর আসামির কাঠ গড়ায় দাঁড় করাবো, আমার নামে দোয়া করলে বড় ভালো লাগলো, আমার হায়াত কামনা করলে বড় ভালো লাগলো, কিন্তু আমার ছেলে মারা যাওয়ার দোয়া তুই কেন করলি, রাজ্যের মুয়াজ্জিন মারা যাওয়ার দোয়া তুই কেন করলি, আগামী কালকে তোরে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় জিজ্ঞাসা করব কেন বলি দোয়া করলো শুনবেন না? কারা কারা দেখে দু হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান, কষ্ট হয় আপনাদের, বিরক্ত হয়েছেন? ওরে সিরাজগঞ্জের মুসলমানেরা ভালো করে শুনে জান বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম ওমর ফারুকের কথা মনে আছে না নাই? স্ত্রীকে ডেকে বলে, আব্দুল্লাহর মা রাঙা তরবারি দাও, ছদ্মবেশ ধারণ করে আমাকে দেখতে হবে, জনগণ সুখে আছে না দুঃখে আছে? এই কথা শোনার পর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর বাজান গো, আমার হযরত ওমর এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, ঘুরতে 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 এক যুবকের সাথে দেখা, যুবক সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। হযরত ওমর সালামের জবাব দেখে বলে, যুবক এত রাতের বেলায় জায়গায় দাঁড়িয়ে আছো মতলব কি? যুবক ডেকে বলে, খলিফা আল্লাহ খেলাফতের দায়িত্ব দেবার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। এই কথা শোনার পর ওমর ফারুক ডেকে বলে, যুবক তুমি কি বলতে চাও? যুবক ডেকে বলে, খলিফা আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়েছে, আপনাকে ঘরে বসে থাকলে চলবে না, আপনার বাড়িতে একটা রক্তাক্ত লাশ আছে, লাশ লাশের প্যাকেট আছে। ওমর ফারুক ডেকে বলে, যুবক সাবধানে কথা বল, যেই উমরের নাম শুনে বাঘে ছাগলে এক কাঠে পানি খায়, উমর যেই পথ দিয়ে যায় শয়তান ওই পথ দিয়ে 40 দিন যায় না, আর সেই উমর রানিং খলিফা থাকলে আবার হত্যা হয়েছে তার বাড়িতে আবার লাশ, এই কি বলো? যুবক বলে, খলিফা মিথ্যা কথা বলি নাই, বিশ্বাস না হলে বাড়ি থেকে তল্লাশি চালায় দেখেন। এইবার উমর ফারুক বলে, যুবক সত্য বলতেছি? বলে হ্যাঁ সত্য। এইবার উমর ফারুক এই কথা শোনার পর বাড়ি পথে রওনা করলো বাজান। যুবক ডেকে বলে, খলিফা আপনি যদি আসামি খুঁজে না পান, প্যাকেটের ভিতরে দেখবেন একটা চিঠি লেখা আছে, ওই চিঠিটা লাশের হত্যাকারী ব্যাপারে আপনাকে সহযোগিতা করবে। এইবার উমর ফারুক বাড়িতে যায়, দাস দাসীদেরকে ডেকে বলে, শোনো পুরো বাড়ি সার্চ করো, তল্লাশি চালায় দেখো একটা প্যাকেট পাওয়া যায় কি না। সবাই খুঁজে খুঁজে একটা রক্তাক্ত প্যাকেট নিয়ে হাজির হয়ে গেল। বাজানো গো আমার রক্তাক্ত প্যাকেট দেখার পর উমর ফারুক ডেকে বলে, প্যাকেটটা খোলো তো দেখি কি আছে ভিতরে। সবার সামনে যখন প্যাকেটটা খোলা হলো বাজান, সবাই তাকে দেখে, আরে এক নয় দুই নয়, কে বা কারা যেন একটা ছোট্ট বাচ্চাকে 12টা টুকরো করে হত্যা করেছে। নাউজবিল্লাহ কোয়াত, এমন লাশটা দেখার পর উমর ফারুক দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ কার হৃদয় এত বড় নিষুর, কে এত বড় পাষাণ, কে এত বড় নির্দয়া নিঠুর, কার হৃদয়ে মায়া দয়া নাই, ছোট্ট শিশুটার কি ছিল অপরাধ, কেন তাকে 12টা টুকরো করে হত্যা করেছে? এমন দৃশ্য দেখার পর উমর ফারুক দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ যতক্ষণ না পর্যন্ত এই শিশুর হত্যা কাণ্ডের বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর ক্ষান্ত হব না, শান্ত হব না। তাহলে নেতা কত ভালো, ছোট্ট শিশুর লাশটা দেখার পরেও কান্দে, সুবহানাল্লাহ বলবেন না? নেতা ইসলামের আদর্শ কত ভালো, ছোট্ট শিশুর লাশটা দেখে প্রতিজ্ঞা করলো বিচার করবে, কথা কয়। আর পৃথিবীতে এমন জালেম নেতা আছে যে জনগণের রক্ত দেখার পরে হাসে, এই যে বাংশং সুজি কুলাঙ্গার ডাইরি 27 কেজি ওই মহিলার শরীরের ওজন, চেহারা দেখে মনে হয় ফিরাউনের খালাতো বোন, হাজার হাজার মুসলমান জ্বালায়া পোড়ায়া মারছে, মারেনি এই ডাইনি, মারেনি তেরকম ডাইনি আছে না নাই? মুসলমান মাইরা ঢেলকি মাইরা মিডিয়ার সামনে হাসো, ফিরাউনের যে অবস্থা হয়েছে তোমারও তাই অবস্থা হবে, কথা কয়। মুসলমানকে জ্বালায়া পোড়ায়া দেশ
থেকে বিতাড়িত করেছো, তোমার মতো ওয়াংশং সুসিকে আল্লাহ পাক পৃথিবীর ভূখণ্ড থেকে বিদায় করতে এক সেকেন্ড সময় লাগবে না। নরেন্দ্র মোদী সাওয়ালা মুসলমানকে মারো, নমরুদ ফিরাউনের মতো জমিন থেকে বিদায় নেওয়া লাগবে, কথা কান ঠিক না বেঠ? কষ্ট পেয়েছেন আপনারা? নেতা বা নেতা কত ভালো, সন্তান দিকে কান দে, ছোট্ট শিশু লাশ দিয়েও কান দে, আর আমাদের কত লাশ, কত কন্যা কে ধান খেটে পাট খেটে রাস্তা ঘাটে পাঁচটা সাতটা দশটা লাশ পাওয়া যায়। বিচার বিচারের আগে পনেরো দিন বিশ দিন মানব বন্ধন আন্দোলন স্লোগান তোলা লাগে, তারপর নেতা বলে দেখতেছি এতক্ষণ কি করছিল,